গবেষণা করে ভারত গড়ছে ইতিহাস। বিশ্বের চতুর্থতম দেশ হিসেবে চাঁদে অবতরণ করল ভারত। শুধু তাই নয়, দক্ষিণ মেরুতে প্রথম অবতরণকারী দেশ হচ্ছে ভারত। মহাকাশযান চন্দ্রয়ান তিনের এই অভিযানে 54 জন নারী বিজ্ঞানী ও প্রযুক্তিবিদও ছিলেন। এর জন্য ভারতকে জানাই অনেক অনেক শুভকামনা এবং অভিনন্দন। এখন অনেকেই বলছেন ভারত গড়ছে ইতিহাস আর বাংলাদেশ কি করছে। আরে ভাই, বাংলাদেশ কি করছে এটা কি আপনারা খালি চোখে দেখতে পাচ্ছেন না? তাহলে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। হাডুডু খেলার খেলতে হলে অবশ্যই আপনাকে অনেক বেশি পারদর্শী হতে হবে। কি জানেন, সেটা হচ্ছে কিভাবে অন্যের পা ধরে একজন আরেকজনকে আটকাতে পারে। তো আমরা যারা আছি, আমরা হচ্ছে খুব ভালোভাবে কিভাবে অন্যকে আটকানো যায়, পায়ে ধরে কিভাবে একজনের পা টেনে আরেকজনকে নিচে নামানো যায়, এই কৌশলটা খুব ভালো জানি। আমরা গবেষণায় আছি কিভাবে একজন উপরে উঠলে তাকে টেনে হিঁচড়ে নিচে নামাতে হবে। এই গবেষণাটা অন্যান্য দেশ কতটুকু জানে আমার জানা নেই, তবে আমরা খুব ভালোভাবে জানি। আরও কিছু বিষয় আছে যে এখনও আমরা জাতিগতভাবে এখনও অনেকটা পিছিয়ে আছি। এটা অনেকের ধারণা হতে পারে, বাট আমরা অনেকটা পিছিয়ে নেই, কারণ আমরা গবেষণা করছি নারী কিসে আটকায়, পুরুষ কিসে আটকায়, জাস্টিন ট্রুডোর কেন ডিভোর্স হয়ে যায়, বিল গেটসের কেন ডিভোর্স হয়ে যায়, আমরা এই চর্চাতেই ব্যস্ত আছি। আপনারা ভাবছেন আমরা কি চাঁদে যেতে পারবো না? আরে ভাই, আমরা চাঁদে যেয়ে আলো চাষ করা নিয়ে খুব বেশি গবেষণা করছি, কারণ ভাতের উপরে আমাদের চাপ কমাতে হবে, আলুর উপরে আমাদের চাপটা বাড়াতে হবে। কিভাবে চাঁদে যেয়ে আমরা আলু চাষ করবো, সেই গবেষণাতেই আমরা এখন ব্যস্ত আছি। তো আপনাদের মনে হতে পারে যে আমরা কিছুই করছি না, এটা অনেক ভুল ধারণা। আমরা একে অন্যের পিছনে লেগে আছি, অন্যকে উপরে উঠতে দিব না। আমরা হচ্ছে কিভাবে আমাদের প্রতিবেশী বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন একজন আরেকজনকে ছোট করে কথা বলবো, আমরা সেই গবেষণা নিয়ে ব্যস্ত আছি। আমরা কিভাবে টিকটক ভিডিও করে ভাইরাল হয়ে যাবো, সেই গবেষণা নিয়ে ব্যস্ত আছি, ইনক্লুডিং মি। আমি নিজেও তো এখন রাষ্ট্রের জন্য কী করছি কিছুই করছি না, বসে বসে কীভাবে একটা ভিডিও বানানো যায় সেই গবেষণা নিয়ে ব্যস্ত আছি। তো আমরাও ইনশাল্লাহ একদিন চাঁদে যাবো, চাঁদে যেয়ে আলু চাষ করবো, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে এর আগে আমরা এই চর্চাগুলো একটু বেশি করে নিই, কীভাবে আমরা অন্যকে নিচু করব, অন্যকে নিচে নামাবো, আমরা এখন এই গবেষণা নিয়ে ব্যস্ত আছি। তো বন্ধুরা, তোমরা কে কী গবেষণা করছো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও।